আমরা পরিষ্কারভাবে বলছি আমরা ডক্টর সামিনা লুৎফাদেরকে চাই না তিনি একজন সুস্পষ্টভাবে ধর্মবিদ্বেষী শালীনতা বিরোধী আমাদের যে বাঙালি সভ্যতা আছে এই সভ্যতার সংস্কৃতির সাথে তার চিন্তা চেতনা মনন এটা যায় না ডক্টর সামিনারা যদি ওতে ওর নাকে সহ্য করতে না পারে তাহলে ডক্টর সামিনাদের এই বিষাক্ত ছবল আমরা আমাদের সন্তানদের জন্য কিভাবে সহ্য করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমরা কথা বলবো সামিনা লুৎফাকে নিয়ে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমাদের পাঠ্যক্রম প্রণয়ন কমিটিতে বেশ কিছু বিতর্কিত ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তন্মধ্যে অন্যতম হচ্ছেন সামিনাল উৎফা ডক্টর সামিনাল উৎফা ঠিক কী কারণে বিতর্ক তাকে নিয়ে আমাদের প্রশ্নের জায়গাটা কোথায় এ সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার হওয়া দরকার প্রথম বিষয় হচ্ছে ডক্টর সামিনাল উৎফা ওনার ব্যাপারে আমাদের অভিযোগের জায়গাটা এই জন্য নয় যে তিনি একজন নারী এই জন্যও না যে সেখানে যদি তার জায়গায় কোনো অমস্তিম থাকতো সেটাও না মূলত ডক্টর সামিনা লুৎফাখিনি আমাদের অভিযোগের জায়গা হচ্ছে তিনি একজন সুস্পষ্ট ধর্মবিদ্বেষী তিনি সুস্পষ্ট একজন শালীনতা বিদ্বেষী প্রিয় দর্শক আপনাদের সামনে এ বিষয়টা আমরা পরিষ্কার করার জন্য ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে আপনি একটু আগে ভিডিওটা দেখুন আমরা দেখলাম ওতে ওরা চলে এসেছে আমাদের তার মানে আমাদের একজন শিশু সে ওই ছোট্ট বয়সে শিখে যাচ্ছে যে একজন নারীর সাথে ওড়না বা পর্দা এর একটা সম্পর্ক রয়েছে আপনারা যে ভিডিওটা দেখেছেন এখানে তিনি সুস্পষ্টভাবে পাঠ্য বইয়ে ওতে ওড়না এতটুকু শব্দ তিনি সহ্য করতে পারছেন না ওড়না সাধারণত নারীরা ব্যবহার করে এবং এই ওড়নার ব্যবহারটা শুধু মুসলিম নারীরা করে এমন না বরং বিভিন্ন ধর্মাবলম্বী নারীরাও করে থাকে অতএব ওরনা ব্যবহারের এই বিষয়টা খুব স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে আমাদের মায়েরা বোনেরা তারা তাদের কোথায় ব্যবহার করেন এবং এর মাধ্যমে তারা তাদের খুব স্বাভাবিকভাবেই লজ্জাস্থান ঢাকার যেই কাজটা করে থাকেন এবং সভ্যতা এবং শালীনতার একটা নমুনা এখান থেকে পাওয়া যায় অতএব ডক্টর সামিনা লুৎফা তিনি এখানে ওতে ওরনা এটাকে সহ্য করতে পারছেন না তার ভয়ের জায়গা হচ্ছে বইয়ে যদি ওতে ওরনা লেখা হয় তাহলে একটা বাচ্চার মেধায় ঢুকে যাবে যে ওতে এই ওরনা ওরনার সাথে পর্দার সম্পর্ক তৈরি হবে তার মানে তার হৃদয়ে ইসলাম বিদ্বেষটা একেবারে মূল থেকে আছে গোড়া থেকে আছে এখন আমাদের যে সকল বন্ধুরা এই সামিন উৎফার পক্ষাবলম্বী হয়ে আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে নেমেছেন অথবা আমরা জানি চিহ্নিত বাম এবং চিহ্নিত আমাদের এই দেশে অস্থিতিশীল তৈরি করার দায়ে অভিযুক্ত প্রথম আলোর সহ বিভিন্ন পত্রিকা এবং এই ধারার যে সমস্ত সংবাদ মাধ্যম তারা যখন সামিনা উৎফাকে শুধুমাত্র নারী হিসেবে সামনে এনে আমাদের যে বক্তব্য সেই বক্তব্যকে উপস্থাপন